এদিকে অনলাইনে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে করোনার ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপস তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ভ্যাকসিন নিয়ে অনেকেই ভীত, আর বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে নির্বাচিতদের মধ্যে স্বচ্ছভাবে সুষম বণ্টনের প্রয়োজনীয়তার কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সাইদুর রহমান। দুপুরে বিএমএ অডিটোরিয়ামে টিকা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান তারা। এ সময় ভ্যাকসিনই সর্বোচ্চ সমাধান নয়, সচেতন থেকে মাস্ক ব্যবহারে জোর দেন সচিব মহাসচিব আব্দুল আজিজ। মানুষের মনে হতে হবে, আমাকে যদি ভ্যাকসিন দেওয়া হয় অন্য সবার আবার প্রতিবেশীর মনে হতে হবে যে আমার ভ্যাকসিনটা পাওয়া উচিত তার আগে। এই বিষয়টা আমাদের দেশের কালচারে একটু কম উপস্থিত। এবার ভ্যাকসিনে আমাদের 17 কোটি মানুষকে প্রথমে মাত্র 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে, যাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এবং যদি সংক্রমিত হন তারা যাদের মধ্যে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই ক্রাইটেরিয়া গুলোকে মাথায় নিয়ে আমরা প্রায়োরিটি গ্রুপ গুলো ঠিক করেছি। এবং এই প্রায়োরিটি গ্রুপ ঠিক করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও কিছু পরামর্শ রয়েছে। আমাদের ইপিআই এর যে ন্যাশনাল অ্যাডভাইজারি ইমিউনাইজেশনের ন্যাশনাল অ্যাডভাইজারি গ্রুপ